নমরুদ কে সাইজ করেছে আল্লাহ, ফেরাউন কে সাইজ করেছে আল্লাহ, নমরুদ ফেরাউনের সাইজে বড় হয়নি, আমার সেই আল্লাহ আছে সময় মতো সাইজ হবে। এ বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? জোরে কেন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তোমার ফারুক বলে রাখাল আমার ভুল হয়ে গেছে আমি তৌবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা? ফরচুন করছে এই রাখাল তোমাকে মূর্খ করলে কেন? রাখাল বলতেছে যা চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, জাপ্তার কাছে চাই, বাবার কাছে চাই, মাফারে চাই, নেতার কাছে চাই, জাপ্তার কাছে যে চাই, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আল্লাহর ধন্য বিলে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তে কিছুই করে না। আউযুবিল্লাহ না সুবহানাল্লাহ, কে আস্তাও কর না কেন, কি হলো? হ্যাঁ সুবহানাল্লাহ কর নাই, না আউযুবিল্লাহ। আপনাদের শেরপুর মনে হয় এই দল নাই? সেদিন কাপুরে যে ওয়াজ করলাম না, আয় হাই রে, পরে আমাকে একজন মোবাইল করে কয় হুজুর আবার যদি আসেন সাবধান হয়ে আসবেন। আমি বললাম পাগলা, তুই ধরছিস বাবা, আমি ধরছি আল্লাহ, দেখি কার পাওয়ার। ফেরাউনের বাবুর্চি কয় আমার দল এখন ক্ষমতা আছে, মুসা কয় আমার আল্লাহ এখন ক্ষমতা আছে, মারছে তো এক করে সারা বাবুর্চি মরছে। মুসা কয় দেখ তো ক্ষমতা কার, তোর দলের না আমার আল্লাহর। আজকে দল ক্ষমতায় যে আর মাথা মারতেছে, তোমার দলের ক্ষমতা নাই চারবার পাতলা পায়খানা হলে আর বাড়াবার পারবে না, লাঠি ধরে বার হওয়া লাগবে, জোরে কর কথা ঠিক কি? আর আমার আল্লাহ যাকে বিশ্বাস করেন তার ক্ষমতা কেমন? সূরা মুলুক থেকে আপনাদের সামনে আলোচনাটা করতেছি যে আয়াতকে নিয়ে তাফসির, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হওনি, তুমি আল্লাহ বাদ দিয়ে রাখালের কাছে উঠে দুধ চাইছ, তোমার মতন মূর্খ কেউ নাই, বরং আমি তৌবা পড়াই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। উমরের শ্রদ্ধা দর দর করে পানি পড়তেছে, আল্লাহ তোমার কোরআনের রাজ্য যখন দুনিয়াতে চালু থাকবে, একটা উমর যদি ভুল করে একটা রাখাল তাকে তৌবা পড়াতে পারবে। আমি বলতে রশিদ ভুল করছি, ভুল করেছি, ওয়াজের আগে টেকালিছি, তোমার ওয়াজের শেষ পর্যন্ত আদালের সাথে কন্টাক্ট আছে নাকি? হ্যাঁ মাওলানা, কন্টাক্ট আছে। আপনারা তো ভাবেন এইরকম বক্তাকে যেদিন কোরআনের রাত চালু হবে আগাম টাকা দিয়ে মাহফিলে ঢুকবে, এই বক্তাকে তৌবা করে তেজর তোলা লাগবে, কথা কন না কেন, কথা কন না কেন? উমর ভুল করছে তাকে তৌবা নাই, এবার রাখাল হজরত উমরকে তৌবা পড়াচ্ছে। যারা মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, কারা কারা? না না, যারা মাগরিব এশার নামাজ পড়েনি তারা, আপনারা কারা গো? হাত তুলবার বলতেছি না, নিজের বিবেককে প্রশ্ন করেন। এশা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? না। এশা পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে তাহলে তৌবা করেন, ফজর থেকে আমরা নামাজ ধরব, বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। আজকে তৌবা করার পরে আপনি যদি ফজর থেকে নামাজ শুরু করেন, যত নামাজ আপনি পড়েন নাই সমস্ত নামাজ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। এজন্য সবাই আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। ওমর ফারুক তৌবা করার পরে বলে রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। রাখাল মুসকে মুসকে হাসে। উমর ফারুক বলে রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলে তৌবা করার পরে তুমি মুনাফিকি করলা,
তওবা করার পরে তুমি কি করলা? ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এ রাখাল মুখে যা আসে তাই বলতেছো, আমার মধ্যে মোনাফিকের তুমি কি দেখলা? কাফের বললে মানা যায়, কিন্তু মোনাফিক বললে মানা যাবে না। কাফের থাকবে উপরে আর মোনাফিক থাকবে নিচে। কাফের বেঈমান পেশাব পায়খানা করবে আর মোনাফিক জাহান্নামের তলে থাকার কারণে কাফের পেশাব পায়খানা খাবে। সাহেবরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মোনাফিক কোন দলের মধ্যে হবে? রাসূল বললেন, কাফের মধ্যে, ইহুদির মধ্যে, খ্রিস্টানদের মধ্যে কোন মোনাফিক হবে না, মোনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। এত মুনাফিক কেউ নেই। সারা মসজিদের সভাপতি তলে তলে সুদের ব্যবসা করে রে, মসজিদের সেক্রেটারি এই সারা ঘুষ খায়। আপনি কি বলতেছেন? সুদের 1 টাকা খালে মায় বলা যাবে না রে? আমি সুদের পাপের কথা বলতে আমার গা শিঙরা ওঠে। যদি আল্লাহ বলতো ভাবির সাথে, শালির সাথে, তাও একটা মানা যেত, কিন্তু ডাইরেক্ট মায়ের সাথে, এরা হলো নিম্ন পাপ। নাউজুবিল্লাহ হচ্ছে নিম্ন পাপ। আর সবচেয়ে বড় পাপ হলো নমরুদ ফেরাউনের মতো আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনাকে এই শুভ কথা মনে হয় সুদ নাই, সুদ মুক্ত শুভ কথা? এই সুদ যারা খায় এরা হলো গ্রেড ছাড়া মোনাফিক। গ্রেড ছাড়া কোন গ্রেড ওরকম ফালাবেন? 1 নম্বর গ্রেড। সবচাইতে বেশি মোনাফিকের দেশের নাম হলো বাংলাদেশ। জোরে কোন বাংলাদেশ, আরো জোরে বাংলাদেশ। সবাই গায়ে হই 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 তকবীর দেয়, কোরআন ছাড়া কিছুই বুঝি না। পুলিশ যেই আইছে গত কয়েকদিন আগে আমার একটা মাহফিলে, এতে ভিডিও ম্যানের আছে, হরে বাবা রে, পুলিশ যেই আইছে ভাই আমাকে নিয়ে 2 মাইল রাস্তা মাটি দিয়ে, ও ঝোপ জঙ্গল কিছু বোঝেনি, টাইনে লেগে গেছে। আমি বললো কে ভাই কি হলো? হুই সুদূর পুলিশ আপনি ঘর বেড়াচ্ছে, হাজার হাজার লোক ওর কে খবর কি বোঝেন না, পুলিশ দেখলে কেউ থাকে? 15 কিলো রাস্তা মোটর সাইকেল করে আমার ফুলে ফুলে নিয়ে যায়, গোটা রাস্তা খালি গেছে সদ্য পানি পড়ছে। কেরে কোরআনের হক কথা কই? আর আমার চোরের মতন পলাল লাগে, এই দেশ কি দেশ রে? ডায়াবেটিস দেশ, ডায়াবেটিস দেশ। একটু মনোযোগ দা, কথাগুলো খেয়াল করবেন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফালু। আল্লাহর কোরআন থেকে রাখাল দলিল দিচ্ছে, তোমার মুখের সাথে মনের মিল নেই, তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উঠের মালিক? আমি যদি উঠের মালিক হইতাম তুমি তো আমাকে রাখাল বলতা না। আর যখনই রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল কোনোদিন দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে একজন রাখাল। আমি কিন্তু রাখাল, আমার অধীনে 1টা গাভি আর 3টা বকনা আছে আমার অধীনে। আমার কোনো আইডিয়া নেই, আল্লাহ আমার কোনো আইডিয়া দেয়নি। আমার গাভি হলো আমার বউ, আর আমার 3টা বকনা হলো আমার 3টা মেয়ে। আল্লাহ আমাকে হেদায়ত করছে ভাই, রহম করছে, আমি কোনো আইডিয়ার বাপ হইনি রে, আলহামদুলিল্লাহ। আমার মা মাঝে মধ্যে বলে, আল্লাহ তোমাকে 1টা ছেলে দিল না, খুব কষ্ট লাগে। একদিন বড় ভাইকে বললাম, কে ভাই আমার মেয়েরা যখন আমার কাছে টেকা চায় কোনোদিনও উচ্চারণ করে না, কয় টাকা দেবে? টেকা দেওয়ার পরে মা লাগবে, যদি আপনি বোঝেন আবার 100 টাকা দিই। কেমন লাগবে? কই যদি দেন তা আবার 100 টাকা দিই। মনে আর লাগবে না? না লাগবে না, আর লাগবে না। আমার ভাইকে বললাম, ভাই তোমার ছেলে তোমার কাছে কীভাবে টেকা চায়? কয় শালার লাগবে 104,000। আমি তখনই বুঝলাম আইডিয়ার বাপ না হয়ে পাচ্ছি রে। এই আইডিয়ার বাস দেশ চলে খেলো করে করে কথা বার না। এই যে 4G মোবাইল পাইয়ে আইডিয়া গিরে আরো বেড়ে গেছে। তোমাকে রোগ বলতেছি না বাজান, তোমাকে রোগ বলতেছি না, তোমরা খুব ভালো আলহামদুলিল্লাহ।
আমি একজন রাখাল, যেই মাত্র টেস্ট থেকে নামছি এমন সময় একজন দৌড় এসে বলে, হুজুর 100 টাকা হাতের মধ্যে দিয়া কয়ে দোয়া করেন, হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া করব, বলে আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম আমার বইয়ের পেটের বাচ্চাগুলো সব মেয়ে হয়ে গেছে, আমি এত দোয়া করছি তারপরও আল্লাহ পুত্র দেয়নি, তাহলে আমার দোয়া দেয়া তো ওর বইয়ের পুত্র হবে না। আমি টাকা ফেরত দিলাম, আমি যেই মাত্র টাকা ফেরত দিছি মানছে দৌড়, আমি কই কোথায় যাবা, বলে যেই হুজুরের বেটা ছাওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাবার যদি চাও তাহলে কেবলমাত্র যিনি দিবার ফলে তার কাছে চাও তিনি কে। রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহ রাস্তায় উঠে এক বেলা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক আল্লাহ রাস্তায় উঠে এক বেলা দুধ যদি আপনি হুকুম দেন তাহলে রাখাল আমাকে দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে, ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে পথিক তুমি হযরত ওমরকে চিনো, যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক চমকে বলে, রাখাল ভাই ওমরকে চিনলে আমার কি হবে? রাখাল বলে, পথিক রে ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে ওমরের গুপ্ত বাহিনী ঘুরতেছে, যদি দেখতে পায় আর তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা আর মালিক বাদদা তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দেব আর গোপনে তুমি ওটের এক পেলা দুধ দিবা, তাহলে ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওর ফানো রাখাল মহত্ত ভণ্ড মেন কি দেখলা? রাখাল চোখের পানি বের কর, বলে পথি ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। যেই বলেছে রাখালের আল্লাহ সব কিছু দেখবার ভাই, ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া, আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ তোমার রাজত্ব, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মানুষের ঈমান বলবে, কেউ না দেখলো কে দেখতেছে, জোরে খান কে দেখতেছে। আর আজকে আমাদের বাংলাদেশের ঈমান কি কয়, সকালবেলা সে গল্প করতেছে, তুই কয়টা মারছু? আমি তো 2 মুড়ি মারছি। তুই কয়টা? আমি 4টা মারছি রে, কেউ দেখেনি। আরে পাগলা দেখতি, দরজা জানলা বন্ধ করে মারছি রে। 2 কান্দে 2 ফেরেস্তা বলতেছে, আল্লাহ এই 2 শয়তান যে গল্প করতেছে কেউ দেখেনি, তো আমরা কান্দত কি ঘুম পাড়ছি? সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে আমি সিল মারিব, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বল কারে পরাব, যারে পাখি তারে গিয়া বললা আমি কি তার হাতের খেলনা বললা। গান আছে না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বল কারে পরাব, সে যে কেন এলো এবং সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে আমি সিল মারিব। 30 তারিখের ভোট তোমরা 29 তারিখে সিল মারছা মারছা, তুমি একলা যদি 2 ধনের ভোট দাও তোমার জন্মে সমস্যা আছে। এই তুই কয় বাপের সন্তান তো, একলা কয়টা মারছিস? আরে কয়টা মারছিস সেই কয় বাপের জন্ম হয়েছে, মুশ পাচ্ছেন না? আল্লাহ খালি সাইজে বসা মাথা বল নাই, 2 জন মাথা ধরে থাকে, 2 হাতে ডাকে খেলা হবি খেলা হবি খেলা হবে আমার আল্লাহর সাথে, জোরে কোন কথা ঠিক করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক
চোখের পানি নিয়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন কত সুন্দর, তোমার রাজত্ব কত শক্তিশালী, দুনিয়াতে যখন তোমার আইন দিয়ে রাষ্ট্র চলবে তখন কেউ না দেখলে ও আল্লাহ দেখবে, এই বিশ্বাস মানুষের করিজায় আসবে। রাখার পিছনে যা বলতেছে যতই কাণ্ড, যতই কাণ্ড, তোমাকে উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের আমার কোনো দরকার নাই, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি, কথাটা খেয়াল করছেন? তুমি যে 50 বছর কোরআনের হক দাওয়াত দিয়া কোরআনের তাফসির করে হাজার হাজার মুসলিমকে মুসলমান বানায় বুড়া বয়সে আজকে জেলখানায় বন্দি জীবন কাটাচ্ছ, হুজুর আপনার চাহিদা কি? চাহিদা নাই? কোরআনের কত নম্বর আয়াত, কত নম্বর ফারা, কত নম্বর সুরা, কয় নম্বর রুকু, এইগুলা বলে বলে তুমি কোরআনের হক তাফসির করে আমির হামজা এখন জেলখানায় বন্দি জীবন কাটাচ্ছ, তোমার চাহিদা কি? হ্যাঁ আব্দুর রহিম আল মাদানি ছোট্ট মানুষ, মানুষ খুন করনি, কারো সম্পদ মারনি, কোরআনের হক কথা বলার কারণে তোমাকে ডান্ডা পড়ি পড়ে হাজারে নিয়ে যায়, তোমার চাহিদা কি? কি চাহিদা তোমার? কোরআনের মাহফিলে হক কথা বলে কাদো জমি পাড়ি দিয়ে 2 মাইল হেঁটে হুন্ডার চড়ে ঠান্ডার মধ্যে তোমাকে তেলের পাম্পে লুকান লাগে, তোমার চাহিদা কি? কি কারণ চাহিদা আছে না নাই? এমনি ওমর ফারুক বলে রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি নাই, তোমার ভালো খাবার নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, উর্দুম বা চড়াও এরপরও আল্লাহর কোরআন আইন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের কর বলে পথিক আমার চাহিদার কথা যদি জানবার চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে তুমি মূর্খ নাকি? কাকে বলতেছে? যাই নবীর পরে নবী হওয়ার উপযুক্ত, সুবহানাল্লাহ, কোন না কেন, যার সামনে আল্লাহ কোরআনের 17টা আয়াত নাজিল করছে আর সেই মানুষটাকে বারবার বলতেছে তুমি মূর্খ নাকি? কোন আয়াতের চাহিদার কথা কইলাম তুমি বোঝো না কেন? ওমর ফারুক বলতেছে ভাই আসলে আমি মূর্খ রে, আসলেই মূর্খ, তুমি একটু আমাকে ভালো করে বুঝাই দাও। রাখাল বলতেছে পথিক আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়ার চাহিদা আর একটা হলো আখেরাতের চাহিদা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। এখান থেকে প্রমাণ হলো, এখান থেকে প্রমাণ হলো ভালো নেতা দেখার চাহিদা দরকার আছে না নাই? আপনাদের শেরপুর ধুনুটের মধ্যে অনেক নেতাই সামনে ইলেকশন আসবে, সব নেতাকে দেখা যাবে না, যেই নেতাকে অলরাউন্ডার, অলরাউন্ডার তিনজন মিলে নামাজ পড়বে হুজুর নাই, আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, জামাত ইসলাম মাঝখান থেকে বলতেছে ভাই রে হুজুর তালো না ইমামতি করবে কে? তিনজন খালি তাকায় দরজার দিকে তাকায়, একটা হুজুর আসতেছে না, টাইম হয়ে গেছে। তখন জামাত ইসলাম বলতেছে ভাই তোর দল এখন ক্ষমতা আছে তুই সামনে যা। আওয়ামী লীগ বলতে দাও চিনিস না, আর মাঝে মধ্যে আসি রে, আমি ঠিক মতো পড়ি না, তো যাই পড়ে না তাই পড়া পারবি? তখন বলতে ভাই বিএনপি তুই, আরে পাগলা খুব পারলে আকাম দিতে পারবি, তাও ঠিক মতো সই হয় না, সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। জামাত বলতেছে আমার যেখানে থুবা সেখানে আসি, আমি হচ্ছে অলরাউন্ডার, এখন কি করবো? আওয়ামী লীগ সামনে যা। জামাত ইসলাম বলতেছে ভাই তার নিয়ত করার সময় কি বলবা, একটু দায়িত্ব বেহাল ইমাম কবা না রাজাকার কবা? আওয়ামী লীগ তুই বাইরের কথা ভিতরে কষ্ট করে
দুসামাত আমি আওয়ামী লীগ কই বিএনপি এটা হলো বাইরের কথা ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে জামাত করবার চাই যেদিন মসজিদের আইন বাংলাদেশে চালু হবে সেই দিন অন্য দল থাকবে না সব দল জামাত হয়ে যাবে জয় বন্ধুরা এ কথা বল না অনেকদিন পর শেরপুর একটা স্লোগান পানো রে মনে আছে আপনাদের কন্টিনিউ প্রত্যেক পাড়ায় পাড়ায় মজ করছি এই মর্দে মুজাহিদ গুলো আজ এই বুড়া মানুষ বলেনি রে আর এই বছর তো ওয়াজে আমার 36 বছর কয় বছর 36 বছর চলতেছে আল্লাহর বান্দার একটু মনোযোগ শুনবেন রাখাল বলে পথিক আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই ভালো মানুষটাকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে বাংলার জমিনে ভালো নেতা দেখার দরকার আছে না নাই যেই নেতা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে আমার দুনিয়ার চাহিদা খালি উমরকে এক নজর দেখতো কয় নজর আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অদম রাখাল কি আল্লাহ জানো জান্নাত দে ওর ফর দৌড়ে এসে রাখালে হাতের খপ করে ধরছে ধরে তিনবার রাখাল কি মানুষ না পাগলা রে আমার ঘামা হাতে তুমি তিনবার সময় দিলে তুমি কি মানুষ না পাগল ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে মরার সাথে সাথে আল্লাহ তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আপনারা সুবহানাল্লাহ করলেন কিন্তু রাখাল কয় না ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে আটটা জান্নাত দিবে তুমি সুবহানাল্লাহ কও না কেন রাখাল বলতেছে মরার পরে জান্নাতে বাকি কথা কই আমার তুমি খুশি করবা মরার পরে জান্নাত এটা হলো বাকি কথা নগদ কথা হযরত উমরকে এক নজর দেখা যাবি সেই কথা বলতে তোর কোন জাকাত বাজা শোনেন দুনিয়া যদি ভালো না হয় আপনি যতই দোয়া করেন আপনার আখেরাত ভালো হবি না